সো আপনারা কি করবেন সরি কোন ফাইলটা এই ফাইলটা দেবো আপনারা সবাই প্রথমে এখানে এসে এটা ইনস্টল করে দিয়ে না এই ফাইলটাকে আপনারা বানবেন হুম এক্সট্রা করবেন করার পর এরকম একটা ফাইল পাবেন এটা ওপেন করার পর এই যে দেখেন চারটা ফাইল পাবেন আপনারা সো এটা আপনারা আপলোড করবেন এবং ইনস্টল দেখেন ইনস্টল হয়ে গেছে এবার আমি একটা অ্যাক্টিভ করব দেখেন অ্যাক্টিভ করার পর এখানে একটা অপশন চলে আসছে প্রাইজিং টেবিল ওকে আমি এই প্রাইজিং টেবিলটা ক্লিক করলাম এবার দেখেন এখানে আমাকে বলতেছে যে প্রাইজিং টেবিলের উইজেট চলে আসছে এবার এখানে আমি অনেকগুলো আগে ক্রিয়েট করে রাখছিলাম সো সেগুলো চলে আসছে ওকে সো আমি এগুলো রিমুভ করে দিই ও সরি রিমুভ ইট remove it remove it okay now create to easy to click করলাম এবার এখানে আমরা একটা নাম দেব past rising table table এখানে দেখেন এখানে হচ্ছে স্টাইল দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে আপনি এখান থেকে অনেক স্টাইল সিলেক্ট করতে পারবেন লাইক এরকম যদি চান এরকমও করতে পারবেন আবার এরকম টেবিল সিস্টেমও করতে পারবেন ঠিক আছে সো আমি কলাম সিস্টেমটাই রাখলাম ব্র্যাকে গেলাম দেখেন এখান থেকে এই যে আমাদের এক একটা প্রাইজিং টেবিলের স্টাইল কিরকম হবে দেখেন আমি যদি এরকম দিই দেখেন অলরেডি এরকম আছে হ্যাঁ আমি যদি আবার এটা চেঞ্জ করি এরকম দিই দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আবার যদি এটা দিই পুরোটা কালার হয়ে গেল আবার যদি এটা দিই তাহলে নিচের ফিচার থেকে বাটোর অবধি কালার হয়ে গেলো বা হেডারটা ঠিক কালার হয়নি ওকে সো আমি উপরেরটায় রাখলাম যেটা ডিফল্ট ছিল দেখেন এই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো ওকে সো দেখেন আমি একটু ড্রাগ কালার দিয়ে দিলাম দেখেন ড্রাক কালার দিয়ে দিলাম রাউন্ড কালার কর্নার দেখেন এদিক দিয়ে এটা যদি ডিফল্ট দেখেন এটা এরকম আছে ওকে যদি আমি এটা অন করি তাহলে এটা রাউন্ড হয়ে যাবে এবং এটা কলাম বর্ডার দেখেন এদিক দিয়ে একটা বর্ডার ছিল এখন বর্ডারটা চলে গেছে এই যে দেখেন এই দেখেন একটা বর্ডার আছে আমি যদি এটা অফ করে দিই তাহলে বর্ডারটা চলে যাবে সো আপাতত আমি এটা অনই রাখলাম এ হলো আমার ইনিশিয়াল সেটআপ আমি স্টাইলে প্রথম দিকে এই স্টাইলটা রাখলাম এবার কন্টেন্টে যাই দেখেন এখানে তিনটা প্ল্যান আছে লাইট প্রো প্ল্যান এবং এন্টারপ্রাইজ প্ল্যান দেখেন এখানে তিনটা আছে সো আমি যদি এটা ওপেন করি দেখেন আমি যদি এটা ফিচার কলাম অ্যাড করি তাহলে এইটা বড় হয়ে গেল ঠিক আছে এটা হলো ফিচার কলাম যেটা মেইন ফিচার সো আমি এটা অফ রাখলাম এবং এখান থেকে টাইটেল আমি চেঞ্জ করতে পারবো দেখেন আমি এখান থেকে টাইটেল নিয়ে আসি লোরা থেকে এখানে গেলাম আমি এখান থেকে এইটা নিয়ে আসলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম ঠিক আছে ঠিক বেশি বড় হয়ে গেছে আমি শুধু লরেম রাখলে এটা রাখি দেখেন ডিসক্রিপশন যেটা আছে সেটাই তা চেঞ্জ করলাম না এবার দেখেন ফিচার এজেন্ট দেখেন এখানে দুইটা অ্যাড করা আছে এখন আপনাদের কোয়েশন হচ্ছে এইখানে এটার মানে কি আমরা যদি হোস্টিং এ যাই গোডেডির ওয়ার্ডপ্রেস হোস্টিং এ যাই তাহলে এখানে দেখবেন আপনারা এই যে দেখেন এখানে কিছু অপশন দিয়ে রাখছে তার মানে কি 30 জিবি স্টক স্টোরেজ যদি আপনি না বুঝেন তাহলে এখানে ক্লিক করলে স্টোরেজ কি ব্যাপারটা এখানে এটা সম্পর্কে লিখে আছে ঠিক আছে সো আমরা দেখেন এটাতে কিন্তু নাই সো আমি যদি এটা অন করি দেখেন এখানে আপনি যা ইচ্ছা তা দেখাতে পারবেন দেখেন এখানে যদি আমি ধরি তাহলে এই লেখাটাই দেখা যাচ্ছে এবার আপনি এখান থেকে আইকন চেঞ্জ করতে পারেন আপনার খুশি যে এখানে আপনি আমি যদি লাভ আইকন সিলেক্ট করে দেখেন লাভ হয়ে গেছে সো এটা ডান তারপর যদি আমি প্রথমটাতে দেখি দেখেন এটাতে কোনো হিন্টটা নেই এবার যদি আমি এখানে পেস্ট করি পেস্ট করার পর যদি আমি এখানে দেখেন এখানে যা লেখা এখানেও তাই লেখা আছে ওকে অনেক সময় আপনি বলতে পারেন বা ইলিমেন্ট দিয়ে তো আমি এটা ক্রিয়েট করতে পারি কিন্তু ইলিমেন্টের তো আপনি এক্সট্রা অপশনটা পাচ্ছেন না বা এখানে যেভাবে শো করতেছে ওইখানে এভাবে নাও শু করতে পারি ইলিমেন্টের এই প্রাইজিংটা উপরে দেখাচ্ছে ঠিক আছে এই জন্য আমরা বিভিন্ন প্রাইজিং টেবিলের প্লাগিং ইউজ করতে হতে পারে বা একটা প্লাগিং দিয়ে না হলে আমাদের ডিফল্ট অন্য কোনো প্লাগিং ইউজ করতে হবে সবসময় মনে রাখবেন প্রত্যেক প্লাগিনে এক একটা এর ফিচার এক এক রকম ঠিক আছে ক্লায়েন্ট এক এক রকম চাইতেই পারে সো যেটা হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে বা নাইনটি পার্সেন্ট মিলে যাবে আমরা সেটাই ক্লায়েন্টকে প্রোভাইড করবো দেখেন তো আমি এখানে আর লিখে টাইম বাড়ালাম না দেখেন এখানে যদি আমি ডুপ্লিকেট করি প্রত্যেকটাই ডুপ্লিকেট হয়ে গেল ওকে এটা গেলো আমার ফিচার এবার যদি আমি প্রাইজে আসি দেখেন এখানে প্রাইজের আগে আপনি কিছু যোগ করতে পারবেন লাইক ফ্রম দেখেন কারেন্সি আপনি এখান থেকে অনেক কারেন্সি আছে আপনি এখান থেকে কারেন্সি সিলেক্ট করতে পারবেন নয় পার মান্থ কিনা পার আওয়ার কিনা পার ডে কিনা পার উইক কিনা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ওকে এখানে আপনি একটা ক্যাপশন দিতে পারেন লাইক কি দিতে পারি প্রাইজিং টেবিল এটা আপনি ক্যাপশন হিসেবে দিতে পারেন ওকে সো এটা জাস্ট আমি দেখালাম তো দেখেন প্রথমটা ডান সিমিলার ভাবে আপনি পরেটা লাইট আমি লরা মিপস আমি রিড করছি আপনি সেম ভাবে এটা করেন একই সিস্টেম একই সবকিছু ওকে আবার যদি এটা এই সবকিছু একই রকম আপনি আবার নতুন আইটেমও অ্যাড করতে পারবেন সো এটা গেল দ্বিতীয় দাবা আমাদের আবার তৃতীয় দাবে আসি দেখেন এখানে আপনি স্টাইল করতে পারবেন এই যে লিকাগুলো এটা আপনি যদি অফ করে দেন এগুলো অফ হয়ে যাবে এগুলো টাইটেল দেখেন শো করছে এই টাইটেলের কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ব্ল্যাক নাকি আপনি যে চান এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন দেখেন ক্যাপশন কালার ক্যাপশন কালার আপনি সিলেক্ট করতে পারবেন রেড যা ইচ্ছা দাও আপনি সিলেক্ট করতে পারেন যেটাকে ডেসক্রিপশন বলি আমরা ফন্ট সাইজ আপনি বাড়াতে পারবেন লাইক দেখেন আমি এখানে ফন্ট সাইজ বাড়াচ্ছি আর টাইটেলের ফন্ট সাইজ বাড়াতে দেখেন ঠিক আছে তো যেটা স্ট্যান্ডার্ড সেটাই রাখলাম 24 ঠিক আছে বোল্ড কিনা রেগুলার এরকম রাখতে পারবেন আপনি ফন্টের ওয়াইট এই হলো অবস্থা তো আমরা মোটামুটি বুঝে গেছি এবার দেখেন টাইটেল এডিট করলাম এবার ফিচারের দেখেন ফিউচারের আপনি বিভিন্ন এই যে দেখেন মাঝখান দিয়ে ডিভাইডার দিতে পারবেন তারপর স্ট্রাইপ দিতে পারবেন দেখেন এরকম আপনি অনেক ধরনের স্টাইল করতে পারবেন লাইক আপনি যদি ফিচার অফ করে দেন অফ হয়ে যাবে অন করে দিলাম দেখেন এটা লেফট অ্যালাইনমেন্ট আছে আপনি সেন্টার করতে পারবেন ঠিক আছে আইকন দিতে পারবেন আইকনে কালার দিতে পারবেন আপনি কি কালার চান এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সব গেল তারপর ট্যাক্স কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এইগুলো ফিচার ইমেজ ফিচার ফিচারের স্টাইল এবার দেখেন প্রাইজিং প্রাইজিং শো করাবেন কি করাবেন না আপনি এখান থেকে অন অফ করতে পারবেন প্রাইজিং এর কালার চেঞ্জ করতে পারবেন ক্যাপশানে কালার চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন আমি যদি প্রাইজিং এর কালার চেঞ্জ করি লাইক একটু বোল্ড এরকম দেই দেখেন এই যে দেখেন সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এবার আপনি এখানে ক্যাপশানে কালার আমি তো এক্সট্রাই ক্যাপশন দিচ্ছি তো আমি যদি রেড করি শুধু এটাই রেড হবে কারণ এগুলোতে আমি ক্যাপশান দিই নি ওকে সো আমি এরকম রাখলাম এবার দেখেন সাইজ চেঞ্জ করতে পারবেন এবং বোল্ড হবে নাকি রেগুলার হবে আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারবেন তারপর আমরা যদি ফিচার বাটনে চলে আসি দেখেন বাটনে এটা আউটলাইন আছে আমি যদি ফিল্ড দিই দেখেন সবগুলো ফিল আপ হয়ে গেছে হ্যাঁ বাটনের সাইজ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন বাটনের কালার সিলেক্ট করে দিতে পারবেন বাটনের লেভেল লেভেল কালার সিলেক্ট করে দিতে পারবেন ক্যাপশন কালার সিলেক্ট করে দিতে পারবেন সো এই হলো বাটন আর যদি পিকচারে যায় আপনি পিকচারটা আমি দেখাই নি তখন এখন এখানে যদি যাই সবার নিচে যেটা চলে আসছে अगेन আমি একটু ব্যাক করতেছি প্রায় লোয়ার দেখেন এটাকে বলা হয় এক মিনিট এটাকে বলা হয় এটাকে বলা হয় এক মিনিট তো দেখেন আমি যদি এই লোয়ার মিপসন রিট করি দেখেন এখানে কিন্তু আমি এই রবেন নামে এই জিনিসটা দিতে পারতেছি না আমি যদি ফিচার অন করি দেখেন নামে এই অপশনটা চলে আসছে ওকে এবার আপনি এটা এডিট করেন এখানে আপনি যা খুশি তাই লিখে দিতে পারবেন সেই ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারবেন সেখানে কালার সিলেক্ট করে দিতে পারবেন লাইক এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওকে তো আমি এটা কালার সিলেক্ট করে দিতে পারবো আসলে কি কালার চাইতেছি ব্যাকগ্রাউন্ড রেড রেড তো যদিও দেওয়া ঠিক না আমি এরকম একটা কালার দিলাম দেখেন এটার কালার আবার আমি সিলেক্ট করতে পারবো ফ্রন্ট কালার দেখেন আমি হোয়াইট দিতে বাঁচতেস না এরকম তো টোটাল বিষয়টা হচ্ছে এরকম এইরকমই রাখলাম তো আপনি চাইলে প্রত্যেকটাতে এই রোববন দিতে পারবেন দেখেন আমি যদি কলাম সেটিংয়ে চেঞ্জ করি শুধু একটার কালারে চেঞ্জ হচ্ছে ওকে আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার কালার চেঞ্জ করতে পারবেন সো আমরা মোটামুটি এইটুকু এটার কাজ এবার এটা কিভাবে ইউজ করবো তাই না এখন দেখেন এই হচ্ছে ব্যাপার আমি পুরোটা ডিজাইন করলাম এবং অ্যাপ্লাই ক্লিক করলাম দেখেন অ্যাপ্লাই ক্লিক হয়ে গেল এবার সেভ দেখেন এখানে একটা প্রাইজিং টেবিল চলে আসছে এই যে শর্টকোট আমি জাস্ট এই শর্টকোটটা কপি করবো আমি যে কোনো একটা পেজে যাবো অল পেজ লাইক আমার ইলিমেন্টর দিয়ে এডিট করা ওই প্রাইজিং টেবিল আমি অন পেজ চেক আউট এটা থেকে যাবো আবার নতুন একটা পেজ ক্রিয়েট করি দেখেন pricing table table published edit মনে হচ্ছে আমি প্রাইজিং টেবিল থেকে ওই কোডটা শর্ট কোডটা কপি করেছিলাম ঠিক আছে সো দেখেন আমি এখানে গেলাম এবং এটা ফুল উইথ এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিই রিফ্রেশ এবার আমি দেখেন একটা সেকশন নিব এবং এখানে বস একটা উইজেট নিব একবার শর্ট কোড নামে ওকে শর্ট কোড উইজেটটা নিলাম এবং আমি যে কোডটা কপি করছিলাম সেটা এখানে জাস্ট বসিয়ে দিলাম এবার যদি আমি এই পেজটা সিন করি দেখেন এখানে পাইজিং টেবিলটা চলে আসছে দেখতে পাচ্ছেন এবার আপনি এটাতে মার্জিন প্যাডিং যা ইচ্ছা তা দেন লাইক আমি প্যাডিং দিয়ে দিই একশো পিক্সেল উপরে ওরে বাবা এক হাজার হয়ে গেছে দেখেন আমি যদি প্যাডিং দিয়ে আবার এখানে আসি দেখেন এটা নিচে নামে গেছে সো এটাই হচ্ছে ব্যাপার সো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো একটা প্ল্যানিং দেখব ধন্যবাদ সবাইকে